আমরা চলে এসেছি ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে। এই পার্কটি উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত, উত্তরা উত্তর মেট্রো রেলের একেবারে কাছে। আজকে আমরা এই পার্ক ঘুরবো, এই পার্কের রাইডগুলো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। চলুন টিকিট কেটে পার্কের মধ্যে প্রবেশ করি। আমরা এখন আছি মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশনে। এখান থেকে এই ফ্যান্টাসি আইল্যান্ড পার্কের দূরত্ব খুবই কম। একটা রিক্সা নিয়ে 20-30 টাকা ভাড়ায় চলে যেতে পারবেন এই ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে। অন্য পথে আসতে গেলে আপনাদের উত্তরা ডিয়াবাড়ি বাসে বা সিএনজি বা ট্যাক্সি নিয়ে চলে আসতে পারেন। আমরা এখন পার্কের মূল গেটে চলে এসেছি। এখানে বিভিন্ন রাইডের ছবি এবং টিকিটের দাম দেওয়া আছে। আপনারা স্ক্রিনে পার্কের বিভিন্ন টিকিটের প্যাকেজ দেখতে পাচ্ছেন। সর্বনিম্ন টিকিটের মূল্য 200 টাকা। এই 200 টাকার টিকিটে একটি রাইড ফ্রি আছে। তাছাড়াও 350 টাকায় প্রবেশ প্লাস 4টি রাইড এবং 500 টাকায় প্রবেশ প্লাস 6টি রাইডের টিকিট পাওয়া যায়। আমরা বড়দের জন্য প্রবেশ প্লাস 1টি রাইড এবং বাচ্চার জন্য প্রবেশ প্লাস 4টি রাইডের টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই ডান দিকে এবং বাম দিকে অনেকগুলো প্রাণীর স্ট্যাচু দেখতে পেলাম। এই স্ট্যাচুগুলো কিন্তু বেশ শব্দ করে, ডাকাডাকিও করে। এখানে আমরা কয়েকটি ছবি তুলে আবার সামনের দিকে এগোতে থাকলাম। এটা হচ্ছে ফ্যান্টাসি ফুড, তাদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে এখন ঢুকছি না, ভিডিও শেষের দিকে আপনাদেরকে রেস্টুরেন্টের ভেতরে এবং খাবারের মূল্য তালিকা দেখিয়ে দেব। প্রবেশ করেই সামনে একটি বেশ বড় চত্বরের মতো জায়গা আছে, সেখানে লাইভ মিউজিকের ব্যবস্থা। এই খোলা চত্বরে বসে বসে লাইভ মিউজিক শুনতে কিন্তু বেশ ভালোই লাগছিল, কিন্তু বাচ্চার রাইডে ওঠার তারা, তাই আমরা এখন রাইডের দিকে যাচ্ছি। আপনারা সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অক্টোপাস রাইড। এই রাইডের টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা করে। অক্টোপাস রাইডের ঠিক পাশেই হচ্ছে প্যারাট্রুপার রাইড। এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। তবে প্রবেশের সময় আমরা 200 টাকা দিয়ে যে টিকিট কেটেছি, সেই টিকিটে এই প্যারাট্রুপার রাইড অথবা ওয়াটারমেলন রাইডে উঠতে পারবো। আমরা এখন প্যারাট্রুপার রাইডে উঠছি না, আগে ওয়াটারমেলন রাইডটি দেখে তারপরে প্যারাট্রুপার রাইডে উঠব। আজকে দুপুরের দিকেই এদিকে বৃষ্টি হয়েছে, যার কারণে পুরো পার্কটি একটি স্যাঁতস্যাঁতে অবস্থায় বিরাজ করছে। এটি হচ্ছে আরেকটি টিকিট কাউন্টার। এই কাউন্টার থেকেও বিভিন্ন রাইডের টিকিট কাটা যায়। আমরা এখন আপনাদের দেখাবো এই পার্কের সুইমিং কমপ্লেক্সটা। এই সুইমিং পুলে যেতে গেলে আপনাদেরকে 400 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং একবার টিকিট কেটে এখানে 1.5 ঘন্টা অবস্থান করা যায়। সুইমিং পুলের সাথেই লকার, চেঞ্জ রুম এবং জুস কর্নার আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এই পার্কের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি স্ট্যাচু আছে, স্ট্যাচুগুলো কিন্তু আমার ভালোই লেগেছে। পার্কের মধ্যে একটি খাঁচার মধ্যে অনেকগুলো ছোট ছোট খরগোশ পোষা আছে, খরগোশগুলো তাদের খাওয়া দাওয়ায় ব্যস্ত। এছাড়াও কিন্তু বিভিন্ন রং বেরঙের পাখিও আছে এই খাঁচার মধ্যে, পাখিগুলো খাঁচার উপরের দিকে থাকে। আপনারা সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ম্যারি গো রাউন্ড। এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। এটি আমার বাচ্চার অন্যতম পছন্দের রাইড। সামনের রাইডের নাম হচ্ছে লেডি ব্যাগ রাইড, প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে। তার পাশেই হচ্ছে মিনি ট্রেন। মিনি ট্রেন রাইডের টিকিটের মূল্য কিন্তু জনপ্রতি 50 টাকা করে। আপনারা সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওয়াটারমেলন রাইড। এই রাইডের টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা করে। এই রাইডটিও কিন্তু 200 টাকার টিকিটের মূল্যের সাথে অন্তর্ভুক্ত। আমরা প্যারাট্রুপার রাইডে না উঠে এই ওয়াটারমেলন রাইডে উঠব, কারণ এটি কিন্তু বেশ জোরে ঘুরছে। এই রাইডে ওঠার পরের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন।
আমরা এখন আছি সেলফ কন্ট্রোল প্লেন রাইডের সামনে। এই রাইডের প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। এই রাইডের প্লেনগুলোকে নিজেদের ইচ্ছামতো উপরে ওঠানো যায়, আবার নিচেও নামানো যায়। এই পার্কটিতে অল্প জায়গার মধ্যে বেশ অনেকগুলো রাইডই সুন্দরভাবে সাজানো আছে, আর বোনাস হিসাবে এরকম এরোপ্লেনের অহরহ দেখা পেয়ে যাবেন। এয়ারপোর্টের কাছাকাছি হওয়ায় কিছুক্ষণ পরপরই এরকম বিমান ওঠানামা করতে দেখা যায়। আপনারা সামনে বাম্পার বোটের স্টেশন দেখতে পাচ্ছেন, কিন্তু এই রাইডটি বর্তমানে বন্ধ আছে। বাম্পার বোট রাইডের টিকিটের মূল্য 100 টাকা। আশা করছি খুব তাড়াতাড়ি এটি আবার চালু হয়ে যাবে। আপনারা সামনে আরেকটি টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকেও কিন্তু বিভিন্ন রাইডের টিকিট কাটা যায়। এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে সামনে এগিয়ে আসলে বেশ কয়েকটি রাইড আছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রগ জাম্প রাইড। এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। যান্ত্রিক ত্রুটির জন্য এই রাইডটি এখন বন্ধ আছে। ফ্রগ জাম্প রাইডের ঠিক পাশেই হচ্ছে বাম্পার কার রাইড। এই বাম্পার কার রাইডের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। সামনের রাইডটির নাম হলো বে পাইরেট শিপ। এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আমরা এখন আছি পেন্ডুলাম রাইডের সামনে। এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। এই পার্কের পানি নিষ্কাশন ব্যবস্থা কিন্তু খুব একটা ভালো না। বৃষ্টি অনেকক্ষণ আগেই বন্ধ হয়েছে, কিন্তু এখনও পানি নিষ্কাশিত হয়নি। আমার পরামর্শ থাকবে, আপনারা বৃষ্টির দিনগুলোতে অ্যাভয়েড করে এই পার্কে আসুন। আপনারা সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন, এই রাইডের নাম হচ্ছে ক্যাটারপিলার রাইড বা রোলার কোস্টার রাইড। এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে, কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য রাইডটি সাময়িকভাবে বন্ধ আছে। আমরা পার্কের বিভিন্ন রাইডে উঠেছি এবং ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত, এখন একটু খাওয়া দাওয়া করব। এটি হচ্ছে এই পার্কের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় এবং সিটিং অ্যারেঞ্জমেন্টও অনেক। আপনারা যদি সকালে আসেন তাহলে এখানে চাইলে দুপুরের খাবারও খেয়ে নিতে পারবেন। আপনারা স্ক্রিনে খাবারের মেনু দেখতে পাচ্ছেন, সেই সাথে দামও দেওয়া আছে। আমরা এখানে বার্গার খেয়েছিলাম এবং বার্গারের স্বাদ মোটামুটি ভালো ছিল, খারাপ না। এই ফ্যান্টাসি আইল্যান্ড পার্কটি ঘুরে দেখে রাইডে চড়ে এবং অল্প খাবার খেয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি। গন্তব্য আবার মেট্রো স্টেশন। আমরা এতক্ষণ ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো এই পার্কটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরপরে আপনারা কোন পার্কের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের জন্য শুভ বিদায়।